মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে স্বাধীন বাংলাদেশের রাজনীতির গোটা একটা অধ্যায় জুড়ে রয়েছে জিয়াউর রহমানের নাম। তিনি ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, পেয়েছিলেন বীর উত্তম উপাধি। জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন নিয়ে বেশ চর্চা হলেও তার পারিবারিক জীবন নিয়ে তেমন আলোচনা হয় না। চলুন জেনে নিই জিয়াউর রহমানের পরিবারের কে কোথায় কেমন আছেন। বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাবা মায়ের পাঁচ ছেলের মধ্যে দ্বিতীয়। জিয়াউর রহমানের কোনো বোন নেই। তার বাবা মনসুর রহমান এবং মা জাহানারা খাতুন। জিয়ার বড় এক ভাই এবং ছোট তিন ভাইয়ের মধ্যে কেউ আর বেঁচে নেই। জিয়ার ভাইদের ভেতর আহমেদ কামাল সবার শেষে মারা গেছেন। আহমেদ কামাল তার ছোট ভাই, যিনি 2017 সালের নভেম্বরে মারা যান। 2016 সালে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে আহমেদ কামাল হঠাৎ জনসমক্ষে আসেন। আহমেদ কামাল নতুন দল গঠন করছেন এমন আলোচনা ওঠে রাজনৈতিক অঙ্গনে। তবে 2017 সালে মৃত্যুর আগে তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না। আহমেদ কামাল পর্যটন কর্পোরেশনের জিএম হিসেবে 2006 সালে অবসরে যান। তারপর থেকে তিনি বাসাবোর একটি বাসায় একা বসবাস করতেন। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন অবিবাহিত। জিয়াউর রহমানের বড় ভাই রেজাউর রহমান নেভিতে কাজ করে বিদেশে চলে গিয়েছিলেন। জিয়ার তৃতীয় ভাই মিজানুর রহমান ব্যাংকার ছিলেন। ছোট ভাই খলিলুর রহমান ছিলেন ফার্মাসিস্ট। জিয়ার দুই সন্তানের মধ্যে ছোট ছেলে আরাফাত রহমান কোকো মারা গেছেন। কোকোর ঘরে দুটি সন্তান রয়েছে। কোকোর স্ত্রী সহ তারা মালয়েশিয়াতেই বসবাস করছে। জিয়াউর রহমানের ভাইদের ভেতর সবাই মারা গেলেও তাদের সন্তানরা আমেরিকা লন্ডনে স্থায়ীভাবে বসবাস করছেন। জিয়ার বড় ছেলে তারেক রহমানও এখন লন্ডনে অবস্থান করছেন। আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব জিয়াউর রহমানের জন্ম 1936 সালের 19 জানুয়ারি। তার শৈশবের একটি অংশ বগুড়ার গ্রামে এবং আরেকটি অংশ কলকাতা শহরে কেটেছে। 1947 সালে দেশভাগের পর জিয়ার বাবা পশ্চিম পাকিস্তানের করাচিতে চলে যান। জিয়াউর রহমান তখন কলকাতার হেয়ার স্কুল ছেড়ে করাচি একাডেমি স্কুলে ভর্তি হন। করাচি একাডেমি স্কুল থেকে তিনি 1952 সালে কৃতিত্বের সাথে মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন এবং তারপর 1953 সালে করাচির ডিজে কলেজে ভর্তি হন। শিক্ষা জীবনে উর্দু ও ইংরেজি ভাষায় পড়াশোনা করার কারণে তিনি বাংলায় কথা বলতে পারলেও সাবলীলভাবে বাংলা লিখতে ও পড়তে পারতেন না। পড়াশোনা শেষে জিয়াউর রহমান 1953 সালে কাকুল মিলিটারি একাডেমিতে পাকিস্তান সেনাবাহিনীর ক্যাডেট অফিসার হিসেবে যোগ দেন। তারপর থেকে তিনি বেশ কয়েকবার পদোন্নতি পেয়েছেন। 71-এর মহান মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের পরে তিনি ছিলেন সবচেয়ে আলোচিত চরিত্রগুলোর একটি। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর জেনারেল তথা প্রধান হন। জেনারেল জিয়াউর রহমানের শাসনকালে বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি এবং কূটনীতিতে মৌলিক বাক বদল ঘটেছিল। তিনি রাষ্ট্র ক্ষমতায় থাকাকালে এমন কিছু পদক্ষেপ নিয়েছিলেন যেগুলো নিয়ে নানা আলোচনা, সমালোচনা এবং বিতর্ক রয়েছে। জিয়াউর রহমান ক্ষমতাসীন হবার পরে বাংলাদেশ একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় রাজনীতিতে ফেরে। বহুদলীয় রাজনীতির ফলে তৎকালীন বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতির পথ খুলে যায়। উল্লেখ্য যে বাংলাদেশ স্বাধীন হবার পরে 1972 সালে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা হয়েছিল। 1981 সালের 30 মে জিয়াউর রহমান এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে চট্টগ্রামে নির্মমভাবে নিহত হন। 2004 সালে বিবিসি পরিচালিত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জরিপে 20 জন শ্রেষ্ঠ বাঙালির মধ্যে জিয়াউর রহমানের নাম 19 নম্বরে উঠে আসে। জিয়াউর রহমান যখন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন তখন খালেদা জিয়াকে প্রকাশ্যে খুব একটা দেখা যেত না। তবে জিয়া পরিবার থেকে তার স্ত্রী বেগম খালেদা জিয়াই এখন রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছেন। কিন্তু বয়সের ভারে তিনি এখন ক্লান্ত, তাই জিয়া পরিবার থেকে কোনো রাজনৈতিক কার্যক্রম এখন হয় না বললেই চলে। সব মিলিয়ে জিয়া পরিবারের রাজনীতি এখন গভীর সংকটে।